ফুডপান্ডা থেকে কিভাবে খাবার অর্ডার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি ফুডপান্ডা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম পিন কমেন্টে আমি একটি লিংক দিয়ে নিছি, ওই লিংকে ক্লিক করে যদি আপনি ফুডপান্ডা অ্যাপসটি ডাউনলোড করেন এবং সর্বপ্রথম অর্ডার যদি আপনি 399 মানে 400 টাকা প্লাস অর্ডার করেন তাহলে আপনি ফুড ডেলিভারির উপর 100 টাকা ফ্রি ভাউচার পাবেন, সাথে সব ভাউচার পাবেন 120 টাকা, টোটাল আপনি 220 টাকার ভাউচার পাবেন। ফুডপান্ডা অ্যাপস ডাউনলোড করার পর আপনি ওপেন করে নেবেন, ওপেন করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে, মানে আপনাকে লোকেশনের অ্যাক্সেস দিতে হবে। তো আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর ওয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে আপনার এই সাইন আপ অর লগইন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি খুলতে পারেন এবং আপনি ফেসবুকের মাধ্যমে খুলতে পারেন, অথবা আপনি ইমেল অথবা আপনি ফোন নাম্বারের মাধ্যমে খুলতে পারেন। আপনি এখানে চাইলে জিমেল দিয়েও খুলতে পারেন অথবা নাম্বার দিয়েও খুলতে পারেন, এবং আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরও কিন্তু আপনাকে ফোন নাম্বার দিতে হবে, কারণ ডেলিভারি ম্যান আপনার লোকেশনে যখন খাবার নিয়ে আসবে তখন আপনাকে কল দিয়ে বলবে, এজন্য আপনাকে নাম্বারও দিতে হবে এবং আপনার জিমেল অ্যাড্রেসও দিতে হবে মাস্ট। আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেবো, কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো জিমেল আছে ওগুলো শো করবে। যদি আপনার একের অধিক জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে আপনার ফোনের ভিতরে তখন আপনি যে জিমেল দিয়ে খুলতে চান ওইটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। পরবর্তী অপশন এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন এখানে ভেরিফাই ইউর মোবাইল নাম্বার, মানে আপনি যে ফোন নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা 4 সংখ্যা তারা ভেরিফিকেশন কোড পাঠাবে। এই যেমন আমার এখানে কোড পাঠিয়ে দিছে, আপনাকে এই কোডটা এখানে দিয়ে দিতে হবে। ওটিপি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার পরবর্তী অপশন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, মূলত আপনাকে ফুডপান্ডার হোম পেজে নিয়ে আসবে এবং আপনি এখানে আপনার কারেন্ট লোকেশন দেখতে পারবেন। আপনার ফোনের যদি লোকেশন অ্যাক্সেস অ্যালাউ করা থাকে তখন আপনি এখানে আপনার এই লোকেশন দেখতে পারবেন। এখন আপনি এখান থেকে যে কোনো খাবার চাইলে আপনি অর্ডার করতে পারেন এবং এখান থেকে আপনি সার্চও করতে পারেন। ধরো আমি সার্চ করে দেখাই, ধরো আমি বিরিয়ানি অর্ডার করবো, বিরিয়ানি বিরিয়ানি লিখে সার্চ দিলাম। এখানে অনেকগুলো বিরিয়ানি অপশন চলে আসছে, তো আমি এখান থেকে একটা চুজ করে নিই, ধরেন আমি এইখান থেকে অর্ডার দিব। ক্লিক করার পর আপনি এখানে ডেলিভারি টাইম দেখতে পারবেন এবং তাদের আইটেম গুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এখান থেকে মেজবানি বিফ আপনি এটা সিলেক্ট করে নিলাম এবং এখানে আপনি প্রাইস দেখতে পাচ্ছেন 198 টাকা, এবং আপনি এর সাথে যদি আরো কিছু আপনি নিতে চান একসাথে এবং তাদের সব থেকে তখন আপনি এখান থেকে নিতে পারেন, এবং আপনি যদি পরিমাণ বাড়াতে চান তখন এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার পরিমাণ বাড়বে। আমি 2টা বিরিয়ানি অর্ডার করতে চাচ্ছি যার কারণে 2 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করার পর এই ভিউ কার্ডে আপনি ক্লিক করবেন। ভিউ কার্ডে ক্লিক করার পর পরবর্তী অপশনে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি সর্বপ্রথম টাইম দেখতে পাচ্ছেন, মানে কতক্ষণ সময়ের ভিতর আপনার এই প্রোডাক্টটি ডেলিভারি হবে, আপনার লোকেশনে নিয়ে আসবে। এবং আপনি এখানে দেখেন আমি আরো একটি আইটেম কিন্তু যোগ করে নিছি, বোরহানি। তো আপনি যদি কোনো আইটেম আবার ক্যান্সেল করতে চান মানে বাদ দিতে চান তখন এইদিকে টানলে আপনি এখান থেকে ডিলেট অপশন পাবেন, এখান থেকে ডিলেট করে দিতে পারেন। এবং ধরেন আইটেম কমানোর জন্য আপনি এখানে ক্লিক করলে আপনি প্লাস মাইনাস করে নিতে পারেন, মানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনার সাব টোটাল দেখাবে 456 টাকা, মানে আমার প্রোডাক্টের মূল্য আসছে 456 টাকা এবং আমাকে কিন্তু ডেলিভারি ফ্রি দিচ্ছে যেহেতু আমি ফার্স্ট অর্ডার করতেছি, এবং আপনার এই যে কন্টেনার চার্জ হিসাবে 20 টাকা নিচ্ছে এবং প্ল্যাটফর্ম ফি 5 টাকা এবং আমার টোটাল ভ্যাট আসছে 24 টাকা। এবং আপনার যদি কোনো ভাউচার থাকে আপনি এই ভাউচার অ্যাপ্লাই করতে পারবেন। নিজের অপশন হচ্ছে কাটলারি, এটা যদি আপনি অন করে দেন আপনার রেস্টুরেন্ট থেকে যদি কোনো চামচ টামচ প্রোভাইড করে তখন আপনাকে এটা দিয়ে নিবে। টোটাল আপনার অ্যামাউন্ট দেখাচ্ছে এখানে 505 টাকা। এবং নিচে অপশন দেখতে পাচ্ছেন রিভিউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস, এই অপশন আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশন আপনার এরকম ইন্টারফেস নিয়ে আসবে, এখানে আপনি অ্যাড ডেলিভারি ইনস্ট্রাকশন, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি ডেলিভারি ম্যানকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারবেন যে আপনার লোকেশন, ওই লোকেশনে আসার পর যে কোনো একটা শপ অথবা এই বিল্ডিং এর সামনে আসলে হবে, এরকম আপনি এখানে লিখে দিতে পারেন। এখান থেকে আপনি অ্যাপার্টমেন্ট নেম মানে আপনার বাসার নাম আপনি লিখে দিবেন, তারপর হচ্ছে এখানে ডেলিভারি কত ফ্লোরে কয়তলায় রুম কত এগুলো আপনি এখানে লিখে দিতে পারেন, এবং এই অ্যাড্রেসটা আপনি হোম অ্যাড্রেস দিচ্ছেন নাকি ওয়ার্কিং অ্যাড্রেস এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে হোম দিয়ে দিলাম। এরকম ভাবে সেট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, মানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা আপনি সেট করে নেবেন। পরবর্তী অপশন অ্যাড পেমেন্ট মেথড, এই অ্যাড পেমেন্ট মেথড অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে পারবেন, আপনি নগদ রকেট উপায়ের মাধ্যমে দিতে পারেন অথবা বিকাশ। এবং আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান, আপনার বাসার সামনে খাবার নিয়ে আসবে এবং ওই ডেলিভারি ম্যানকে আপনি টাকা দিয়ে নেবেন, তখন আপনি এখান থেকে এই যে ক্যাশ, এই ক্যাশ আপনি ক্যাশ সিলেক্ট করে নেবেন। দেখুন আমার এখানে ক্যাশ সিলেক্ট হয়ে গেছে। এবং আপনি যদি বিকাশ নগদ রকেট থেকে আগে পেমেন্ট করে দিতে চান তখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি ক্যাশেই রাখতে যাচ্ছি। পরের অপশন দেখতে পাচ্ছেন টিপ ইউর রাইডার, মানে আপনার যে রাইডার আপনার খাবার নিয়ে আসবে আপনি যদি তাকে কোনো টিপস দিতে চান তখন আপনি এখান থেকে দিতে পারেন। তারপর নিচের দিকে আসলে আপনি এখানে আবার অর্ডার সামারি আপনি দেখতে পারবেন, এবং এখান থেকে এই যে প্লেস অর্ডার,
প্লেস অর্ডার ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার অর্ডারটি প্লেস হয়ে গেছে এবং আপনার এইখানে আপনার টাইম দেখাবে যে আপনার 20 থেকে 35 মিনিট লাগবে আপনার এই খাবারটি আপনার কাছে ডেলিভারি করতে। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন চ্যাট উইথ রাইডার, আপনি যদি রাইডারের সাথে কথা বলতে চান তাও আপনি বলতে পারেন। এই চ্যাট উইথ রাইডারে ক্লিক করলে আপনি এখানে তাকে মেসেজ দিতে পারেন। তখন দেখুন আমাদের খাবার চলে আসছে, 20 থেকে 25 মিনিটের ভিতরেই নিয়ে আসছে খাবার। এবং ফুডপান্ডা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি যদি এখানে খাবার সার্চ করেন বা কোনো রেস্টুরেন্ট যদি আপনি না পান, এর একমাত্র কারণ আপনি যে এরিয়ার ভিতরে আছেন এখনো পর্যন্ত এখানে তাদের ফুডপান্ডা সার্ভিস চালু হয়নি। একেবারে গ্রামে যারা থাকেন তারা কিন্তু এই ফুডপান্ডা অ্যাপস থেকে খাবার অর্ডার করতে পারবেন না।